আপনারা অনেকে ভাবতে পারেন যে এই ভিডিও আপনি কিভাবে করতে পারলেন। ও মানে আস্তে 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 এন্ডে নাম এন্ডে নাম সর 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 এন্ডে নাম বাবা উড়ে মা এন্ডে নাম এন্ডে নাম বাবা পারছো এই তুই আজ করছো কেন দেও বাবা খাইটা বইসা আছে একটু সব আমাদের নাম নাম তাতে নাম বুঝলাম নামালাম তারপরেও কিভাবে শয়তান আমাদেরকে পরিচালনা করলো। একদিক থেকে আমি বাবুটাকে নামালাম আর একদিক থেকে ওর কাকা ওকে আবার উঠাইলো। এগুলো ধরা ধরা ব্যাগের মধ্যে ভরলে এগুলা দিয়ে জেলি বানানো যায়। আরেকবার করো ওই যে ওরে বাপ রে বাপ তুমি তুই তো খুশি আমি ওনারে বসে নিয়ে আসো আস্তে ওইটা ওর মাথায় লাগলেও ব্যথা পাইতো না সব পাগল সব পাগলের পাগলা গারতে আমি এইসব করছি বাছা আমার চলে এসো বাছা আমার কিডি লেজ ধরে টেনে এই বড় বড় পাকা কাঁচা সব পারো পাকাগুলা গিয়ে না ফেলে দিলে এখান দিয়ে পড়ে গেলে আমার পায়ে লেগে ভর্তা হয়ে যায় পেয়ারা ডে আজকে পেয়ারা ডে এই যে আব্বা ও মানে আস্তে 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 এন্ডে নাম এন্ডে নাম সর 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 এন্ডে নাম বাবা উড়ে মা এন্ডে নাম বাবা উড়ে মারে ধরছে সর সর ভীমরুল চেচ্ছে তো ওই সময় টেবিলের উপরে রেডি ছিল হচ্ছে ডিম পোস আর রুটি। ওর ওই শরীরের অবস্থা দেখে আমি আগে ডিম পোস দিয়ে রুটি দিয়ে খাওয়াইছি, খাওয়ানোর পরে চুন তো দিতেইছি, ও খাচ্ছে আর একদিক থেকে আমি চুন দিচ্ছি, দেখবেন ওর গায়ের মধ্যে চুনের স্পট। তো ওই চুনগুলো দেওয়ার পরে ওর রুটি আর ডিম পোস খাওয়ার পরে আমি হচ্ছে একটা নাপা ওই আমার কর্মচারীকে আর ওর নার ওই আত্মীয়কে ছোট ছেলেটা দুজনকে দুইটা নাপা খাওয়াইছি, খাওয়াইয়া দেন আমি টাকা দিয়ে বললাম যে হাসপাতালে নিয়ে অবশ্যই ইঞ্জেকশনের ব্যবস্থা করবা। পেয়ারা পারতে উঠেছিল কিন্তু এইখানে যে এরকম একটা ভীমরুলের চাক হয়েছে আর বল্লার চাক হয়েছে তা কিন্তু আমি জানতাম না, পরে তো এই যে ভিডিওতে জুম করে এটা দেখলাম আমরা। দেখি কেরোসিন তেল ইয়ে কই মই কই মই ছেড়া উঠবা কেমনে দিয়াই দৌড় আমি তো চলে আসবো দেওয়ার আগে, আমি খালি প্রস্তুতি গুলো দেখতে কোথায় রয়েছে তোমার না গোপাল ভার তালে তাল গাছের উপরে রান্না চড়াইছিল না কাকি এই কোটার উপর কেরোসিন তেল দিয়া আগুন দিয়া ওইখানে দেওয়া হবে
সাবধান ওই পাতা পুতার ইলেকট্রিক লাইনে যেন না লাগে। এই পাশে মনে ইলেকট্রিক লাইন আছে, খুব সাবধান। তুমি এখন সাবধান, ওই পাতাগুলা পাতা। হ্যাঁ একবারে মাইরা দিবা। সিঁড়ির এই পাশে হলো চালের উপরে বললাগুলা উড়ে যাচ্ছে, উজে 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 দেখাচ্ছে কিন্তু আপনাদের। তোরা সইরা যা না, আমারে দেখতে পাবে না। আমারে দেখতে পেতেছে না, পিলারের কোনায় রয়েছি। ভিমরুল হলো মাটির চাক করে, ওরা সব কটা মরছে। আর এই যে বললা হলো কয়েকটা উড়ে গেছে। হ্যাঁ বাবা, এই পাশে কিন্তু কেরোসিনের বোতল। এই যে কেরোসিনের বোতলে লাগলে দাউ দাউ করে আগুন ধরে যাবে। কিছু করা লাগবে না, আপনিই নিবা যাবে। কি অবস্থা, তাও সোজা কথা, দুই দুইটা বড় বড়। এই নিয়ে তো এতে পুরো জগটা দিয়ে দে। আনা হয়ে গেছে, রানা হয়ে গেছে। দিব, আমি আমি দেখবো। দাঁড়া, আগুনের মধ্যে জল দেওয়া তো সহজ না, দে আমার কাছে। এটা দিয়ে আসো তুমি। বললাগুলো বাইরে হয়েছে কিন্তু, বললা এখন যদি কামড় দেয় আমাদের। আরো মারতে হতো, আর একটু মারলে হয়েছে। ও শেষ শেষ ওরা একবার ভাঙা বাসায় আর আসে না, বুঝছো? নাই মরতে, চিটপিট চিটপিট করে মানে ঘুমের মধ্যে শেষ। জাগতো কিরম কলসির মতো একটা বানাইছিল না? এত বড় বাসা, এর থেকে বড় কলসির মতো পুরো একটা দইয়ের হাড়ি। হ্যাঁ কৃষ্ণা বাবা খতম। আমি সেদিন বুঝছিস কৃষ্ণা এই ফুলের ঝালরটা দেখে ভাবতেছি যে এইখানে যদি একটা মৌমাছির বাসা বানায়, বললা যে ওইখানে বাড়ি বানায় বইসা আছে। এত বড় এই ভিতর দিয়ে দাঁড়া, ধরিস না এটা যদি এরকম করে ঘুরাই আসলো। আহা পড়ে যাবে তো, এটা কিন্তু অনেক খারাপ অবস্থা। যখন তখন তুই ধরতেছিস কেন তোরা? এটা আমার জান প্রাণ, আমার জানকে নিয়ে নাড়াচাড়া করছিস কেন? না না না, আরো বড় হবে। শেষ, কালকে সকালে দেখাবো। অবশেষে ভিমরুলের চাকটা ভাঙা হইলো, আমি তো কিছুই করি নাই, শুধু ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে কটা ভিডিও করছি। আসার পরে বলতেছি ভিমরুলের চাক টাক ভাঙা হইলে এখন আমার একটু চা খাইতে ইচ্ছে করতেছে, আমার একটু চা বানায় দেখেও। এখন চা বানানোর ব্যবস্থা আছে, বোঝেন না একটা এক্সাইটমেন্টের মধ্যে এতক্ষণ ছিলাম, তাই না বাবুবা? বলো কি ঘটনা।
কি একটা গেল সময়। তো যাই হোক, ভীমরুলের চাক ভাঙা হইলো, মৌমাছির চাক ভাঙা হইলো, এখন শান্তি। দুই দিন আমার মনটা খুবই খারাপ ছিল আসলে, সেই ছেলেটা এমন যে অবস্থাটা সেদিন গেছে আপনাদের বুঝায় বলতে পারবো না। আমি আসলে ভিডিওটা যে দেখিয়েছি, যে আসলে আপনারা অনেকে ভাবতে পারেন যে এই ধরনের ভিডিও আমি কীভাবে করি, একটা বাবুকে এরকম কামড়াচ্ছে আর আমি ভিডিও করছি। বিষয়টা আসলে মোটেও তা না, বিষয়টা হচ্ছে আমি হলো আজকে পেয়ারা ডি এরকম করে মজা করছি আর ভিডিও করছি। আমার সঙ্গে যে এগুলো ওই লোকটাকে আসলে মই দিয়ে ভিডিওটা একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন, আমি যখন ওই বাবুটাকে বকা দিচ্ছি যে তুমি নামো, দরকার হলে ওই বড় লোকটা যে সে উঠবে গাছে, এই বলতে বলতে ও মই নিয়ে আইসা চালে ওঠার চেষ্টা করলো। এবং আমি যখন আমার ছেলের সঙ্গে দুষ্টুমি করছিলাম, ওই ফাঁকে ওই লোকটা হচ্ছে ব্যাগ চেয়েছে, ছোট বাবুটা হলো ব্যাগ দিতে উঠে উঠছে। এগুলোর পরে যখন আমি বুঝতে পারলাম সব, তখন আমার আর পরিবেশ পরিস্থিতি আমার হাতে ছিল না। ওই ছেলেটাও যে উঠবে আমি বুঝি নাই, ওই ছেলেটা ওঠার পরেই যে কামড়ানো শুরু করলো, ও নামার কোনো রাস্তা পাচ্ছিল না, তখন যে কী অবস্থা হয়েছিল। তো যাই হোক, আমরা রহমানকে তাড়াতাড়ি টাকা দিয়ে বলছি যে আগে চিকিৎসা করাও, পরে সব কিছু হবে। হয়তোবা ভালোই আছে, আমি দুই তিনবার ফোন দিয়েছিলাম আশপাশ দিয়ে, সবাই বলছে যে ভালো আছে, কিন্তু আমি আসলে দেখা করতে বলেছি, আমার সঙ্গে দেখা করলে আপনাদের সঙ্গেও দেখা করিয়ে দিব। বিদায় ঘন্টা বেজে গেল, আজ এই পর্যন্তই। দুই তিন দিন আগে এই ভিডিওটা করেছিলাম, আমার মন খারাপ ছিল, আমি আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। আজকে ছেলেটার অবস্থা আমি জানি যে ভালো, আর হচ্ছে এই ভীমরুল বললা এইসব চাক ভাঙাভাঙি করলাম, এখন একটু ভালো লাগছে বলে আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা দোয়া করবেন, প্রার্থনা করবেন, ছেলেটা যেন ভালো থাকে, ওই কর্মচারীটাও যেন ভালো থাকে, আমরা যেন ভালো থাকি, আর আমরাও প্রার্থনা করি আপনারা যেন ভালো থাকেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। সোমা এখন ব্লগার, যারা আজকে নতুন দেখলেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টাটা, বাই বাই।